বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওর টাইটেল এবং থামনাইল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে ভিডিওর টপিক কি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় হচ্ছে ইমোর কলার টিউন নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন গ্রামীণ ফোন রবি এয়ারটেল অথবা অন্যান্য মোবাইল ফোন অপারেটরদের মতো ইমো নিয়ে এসেছে কলার টিউন অর্থাৎ আপনি কলার টিউন যেটি সেট করে রাখবেন সেটি শুনতে পারবে যে আপনাকে ইমুতে কল দিবে তো বন্ধুরা এটি আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা আগে এক সময় ইমুতে কল দিলে দেখা যেত টুট টুটভাবে এই ধরনের মিউজিক হতো বা এই ধরনের রিং হতো যেটি আসলেও ভালো লাগতো না কিন্তু এখন কলার টিউনের কারণে যখন কেউ আপনাকে ফোন দিবে আপনি কলার টিউন সেট করে রাখলে সুন্দর সুন্দর মিউজিক সে শুনতে পারবে তো বন্ধুরা কীভাবে এই কাজটি করতে হয় সেটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বড়ো বড়ো মতো দেখছেন জিরোটি একটি সাথে আছে আমি না দিম তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি করার জন্য সিম্পলি প্রথমে আপনি আপনার ফোন থেকে ইমো অ্যাপটিকে ওপেন করবেন আমি আমার ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করছি ইমো এপটি ওপেন হওয়ার পর সবার নিচে বাম পাশে দেখবেন একটি প্লাস বাটন রয়েছে সিম্পলি এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন হচ্ছে মোর অপশনটিতে তো সিম্পলি এখান থেকে আমি মোর অপশনে ক্লিক করছি মোর অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এমন একটি অ্যান্ড্রাফেস দেখতে পাবেন এখান থেকে সিম্পলি ক্লিক করবেন হচ্ছে সেটিংসে সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ক্লিক করবেন হচ্ছে নোটিফিকেশানসে তো নোটিফিকেশানসে ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন কল সেটিংস নামে তো সিম্পলি এখান থেকে কল সেটিংসে ক্লিক করবেন কল সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ক্লিক করবেন হচ্ছে কলার টিউন এই অপশনটিতে তো সিম্পলি আমি এখান থেকে কলার টিউন অপশনটিতে সিলেক্ট করছি কলার টিউনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এবং সবার উপরে দেখুন শর্ট হট বাংলা বলিউড ভাইরাল রোমান্টিক স্যাড হিলিং অ্যাকসেট্রা এই ধরনের অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি শর্টে ক্লিক করেন তাহলে শর্ট সংগুলো এখানে দেখতে পারবেন যেমন আমার মতে তো সুখী কিছু কিছু মানুষের জীবনে চিরদিনই তুমি আমার ও আমার বন্ধু গো এরকম ঠিক তদ্রুপ আপনি যদি এখান থেকে বলিউড ভাইরালে ক্লিক করেন তাহলে বলিউডের সঙ্গগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন মেরি আশিকি ভাঙ্কাস দিল তো পাগাল হ্যাঁ তো এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো যে কোনো একটি রিংটোন টোন বা যে কোনো একটি টোন আপনার কলার টিউন হিসাবে সেট করতে পারবেন খুবই সহজে তো সিম্পলি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আরেকটি কথা সেটি হচ্ছে এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের সিং বক্স নামের একটি অ্যাপস ইনস্টল করতে হতে পারে তো এটি আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব তো সিম্পলি ধরুন আমি এখান থেকে মেরে আসে কি এই সংটিকে আমার কলার টিউন হিসাবে সেট করব এই জন্য সিম্পলি আমি এটির উপর ক্লিক করলাম করার সাথে সাথে এখানে বলছে সিং বক্স এই অ্যাপসটিকে ইনস্টল করার জন্য যেহেতু এটি অলরেডি আমি ইনস্টল করি নাই তো সিম্পলি এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে নেবেন ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোর নিয়ে যাওয়ার পর সিম্পলি এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে সিং বক্স অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম ইনস্টলে তো বন্ধুরা দেখুন সিং বক্স অ্যাপসটি কিন্তু আমার ফোনে ইনস্টল হয়ে গিয়েছে এখন জাস্ট আপনারা ব্যাক করে চলে যাবেন আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে গেলাম ব্যাক করে আসার পর আপনারা আবার আগের জায়গায় চলে আসবেন দেখুন মেরে আসে কি টোনটি কিন্তু উপরে আমার কলার টিউন হিসেবে সেট হয়ে গিয়েছে এখন আপনি যদি চান এই সংটিকে ডিলেট করে দিবেন তাহলে দেখুন ডান পাশে একটি ডিলেটের মতো বক্স রয়েছে সিম্পলি এটির উপর ক্লিক করে এটিকে ডিলেট করে দিবেন তারপর এখান থেকে আপনি যদি ধরুন ভাঙকাস এই টোনটিকে আমি আমার কলা টিউন হিসেবে সেট করব। এই জন্য সিম্পলি ভাঙ্কাসে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন উপরে ভাঙ্কাস এই টোনটি আমার কলার টিউন হিসাবে সেট হয়ে গিয়েছে এখন যে কেউ আমাকে এই মধ্যে ফোন দেখ না কেন সে কিন্তু এই ভাঙ্কাস সংটি শুনতে পারবে তো বন্ধুরা এই সেটিংসটি বা এই অপশনটি কলার টিউন আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে